বাবা মা, তোমাদের খাবার নিয়ে আসছি। বাবা তোমার একটা কথা বলি। বল। আমার কিছু টাকা দরকার। কি করবি? রাজুর একটা জামা কিনে দেবো, সারাদিন খালি গায়ে থাকে। ও ছেলে মানুষ, ও খালি গায়ে থাকলে অসুবিধা কি? আমার খারাপ লাগে মা। মারে, সংসারের অবস্থা তো জানিস, খাইয়া না খাইয়া দিন পার হয়। তোর বিয়ার জন্য দুই চার পয়সা আলাদা রাখতে হয়। আমার বিয়ের জন্য তোমাদের ভাবতে হবে না বাবা। মেয়ে বলে কি, যুবতী মেয়ের বিয়ের চিন্তা কোনো বাপ না মাথা থেকে ফেলাইতে পারে? আল্লাহ যা লিখে রাখছে তাই হবে। তুমি টাকা দিবা কিনা তাই বলো। আচ্ছা ঠিক আছে, দেমু। মায়া, এ মায়া, কি মা, কি হয়েছে তোর? মা, রাজু কখন গেছে দর্জির দোকানে, এখনো আসতেছে না। কি ছেলে মেয়ে যে পেটে ধরলাম, একজন আরেকজনকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারে না। আরে দর্জির দোকানেই তো গেছে, শহরে বন্দরে তো যায় নাই। যখন শ্বশুর বাড়ি যাবি তখন কি ভাইরে সঙ্গে নিয়ে যাবি? আপা আপা, এই পাঠি, এই এই, এত দেরি করলি, আমি পথ চেয়েছি মরতেছি। দেখি তো জামাটা দেখি, আমি তো কাপড় কিনে তোর জামা বানাতে বলছিলাম। জামা বদলে আমি ব্লাউজ বানাতে বলেছি আপা। কেন? আমি খালি গায়ে থাকলে কেউ দেখে না আপা, কিন্তু তোমার ব্লাউজ ছিঁড়ে গেছে। ছেঁড়া ব্লাউজের দিকে সবাই কেমন পেয়ে তাকিয়ে থাকে, সেদিন দোকানে দেখেছি। সাল্লাল্লাহু আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। তুমি সবার মনের আশা পূরণ করে দিও আল্লাহ। তুমি আমার বাবা মাকে দীর্ঘায়ু করো, তাদেরকে সুস্থ রাখো, আমার ভাইটাকে তুমি মানুষের মতো মানুষ করে দিও।